স্বাগতম পিকে সুইটসে আজকে দেখাবো আমরা নষ্ট দুধ থেকে কী উপকরণ তৈরি করা যায় সেটার ভিডিও অনেকদিন পর আমরা ফিরে আসলাম আমাদের রেসিপির মাঝে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের অনেকদিন দিন ধরে অপেক্ষা রাখছিলাম তার জন্য আমরা কি করব আমাদের দুধ কিছুটা নষ্ট হয়ে গেছিলো ওইটা আপনাদের রেসিপির জন্য আমরা ফ্রিজের মধ্যে ফ্রিজ আপ করে রাখছিলাম আর দেখেন দুধটা কিন্তু ফুল ফিল নষ্ট হয়ে গেছে এই যে সাইডে সানার মতো হয়ে আসছে ওগুলো কিন্তু সানা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সাইডগুলো কড়াইয়ের যে সাইডে আছে ওগুলো কিন্তু সানার মতো হয়ে গেছে আর সাইডে দেখেন পানি পানি হয়ে গেছে এটা ফুল সানা হয়নি আমরা এটা একটা বয়েল উঠবে যেহেতু ফ্রিজে রাখছিলাম তাই ঠান্ডার কারণে একটা বয়ল উঠতে সময় লাগবে আর এখানে কিন্তু আপনার বরফের মতো হয়ে আসছে দুধটা যেহেতু ডিপ ফ্রিজে রাখছিলাম আর আপনারা এইটা বয়েল উঠলেই আপনারা যদি কাটেন মানে সানার পানি অথবা ভিনিগার পানি অথবা লেবু পানি যেটা দিয়ে আপনারা সানা কাটেন বাসায় আপনারা যেটা দিয়ে সানা কাটেন সেটা দিয়ে এই সানাটা কাটবেন আর এটা হচ্ছে সানাটা কাটে আমরা এটা দুইটা রেসিপি করব একটা হচ্ছে সানার কাঁচাকল্লা অথবা বিরিয়ানি যেটাই বলেন সানার কাঁচাকল্লা অথবা বিরিয়ানি এটা হবে সুন্দর এটার আর একটা হচ্ছে সানা মাখা বলে ওইটাও হবে সুন্দর এই দুইটা করবো আরেকটা হচ্ছে সানার যে মিষ্টি বানাই সেটা আমরা করার জন্য পরবর্তীতে এটা করব এটা রেখে দিব আমরা আরেকটা যাই হোক আমাদের চ্যানেলটা অনেক দিন ধরে বন্ধ ছিল এই জন্য আমরা আবারও আন্তরিকভাবে দুঃখিত পি কে সাহেবের আপনার ব্যক্তিগত কারণের জন্যই ভিডিও আমরা তৈরি করতে পারি নাই এই জন্য আপনাদের মাঝে আসতে পারি নাই আবার আমরা ফিরে এসেছি ইনশাল্লাহ এখন আর কোনো এ ধরনের ভুল হবে না নেক্সট ডে বা পিকেরও যদি সমস্যা না হয় তাহলে তো করার মানে ইনশাল্লাহ একদম চলতেই থাকবে ফুললি আমাদের ভিডিও মোটামুটি অনেকগুলো রেডি হয়ে গেছে আপনার এই যে এটা করলাম তারপর ভাঙ্গা মিষ্টি রেসিপি যে মিষ্টি যদি ভেঙে যায় এর আগেও দুইটা দিচ্ছি আরও দিব মানে ভাঙ্গা মিষ্টি তো আপনাদের অনেক ভেঙে যায় আমাদেরও মিষ্টি ভাঙ্গে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো মিষ্টি আমাদের ভেঙে গেছে এটা হতাশ হওয়ার কিছুই নেই এই যে সানার পানি দিয়ে কিন্তু হালকা নাললে হয়ে গেল সানার পানি দিয়ে নাড়বেন কিন্তু তার আগে এটা নাড়বেন না কারণ এমনি তো নষ্ট দুধ যদি বেশি নাড়েন তাহলে কিন্তু আগেই একটু দুধটা নষ্ট হয়ে যেতে পারে সানার পরিমাণটা কমে যেতে পারে এই জন্য হিট না আসা পর্যন্ত আপনার এটা নাড়া যাবে না হিট আসবে যখন মানে বয়েল উঠবে তখন সানার পানি দিয়ে ডিরেক্টলি নাড়লেন তখন অটোমেটিক সানাটা কাটা যাবে এই যে দেখেন আমাদের সানাটা কত সুন্দর হয়ে গেছে এখন এটা আমরা গরমে গরমে কিন্তু পানিটা ছড়ায় নিব অর্ধেকটার আর অর্ধেকটা রেখে দিব ঠান্ডা হওয়ার পর আমরা ওইটা তুলব মানে গরমে গরমে তোলার কারণে আমরা এটা হচ্ছে ওই যে কাঁচা গোল্লা বা আপনার যে সানার বিরিয়ানি বলে ওইটা তৈরি করতে পারবো আর যখন ঠান্ডা হয়ে যাবে ওইটা দিয়ে আমরা মিষ্টি জাতীয় বা মিষ্টি বানাইতে পারবো দেখেন একটা পাত্রে আপনারা যেই কাপড়ে আপনারা সানাটা ছেঁকে নেবেন সেই পাত্রে দিয়ে ডিরেক্টলি ছেঁকে নেবেন এটা তো আর দেখানোর কিছু না কিভাবে সানা থাকতে হয় আর এটার কিন্তু পানিটা আপনারা ঝুলায় রাখতে হয় যে এক দুই তিন ঘন্টা ওইটা রাখবে না এটা অটোমেটিক যে উপরে তুলে একটু হাত দিয়ে চাপ দিলে কিন্তু গোটা পানি বের হয়ে যাবে যেহেতু সানা আমাদের অল্প এখানে পরিমাণ অল্প সেই ক্ষেত্রে এটার কোনো প্রবলেম হবে না যাই হোক যেটা বলতেছিলাম আমি যে আমাদের মিষ্টি কিন্তু অনেকগুলা রেডি হয়ে আছে রেসিপি এখন একের পর একটা দিব এ দেখেন সানাটা আমাদের অনেক সুন্দর হয়েছে আর আমাদের এইটা এই চ্যানেলে কিন্তু অনেকগুলা লাইভ ভিডিও আছে আমাদের খাদক সাহেব খাইছে ওগুলো দেখে আসতে পারেন চ্যানেলের ভিতরে গিয়ে খাদক ভাই খায় কি কমেন্ট করছে কি বলছে আমাদের খাওয়াগুলা কেমন বা সে কীভাবে খাইছে খাইতে কেমন লাগতেছে আর কোনো ব্যাপার না আপনারা অনেকজন কমেন্ট করছিলেন আমাদের ওই কমেন্টগুলোর উত্তর দিয়ে দিছি ইনশাল্লাহ আরও কমেন্ট থাকলে করবেন আমরা উত্তর দিব আমাদের ছানাটা কিন্তু একটু স্পন্স মানে একটু স্পন্স টাইপের হয়েছে এরকম হলে কিন্তু সমস্যা সেক্ষেত্রে আপনার কী করতে হবে সমস্যা বলে কোনো কিছু পৃথিবীতে নেই এটা এখন হাত দিয়ে এই কড়াইয়ের মধ্যে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড মানে মুথতে হবে আর যে মোথা আমরা মোথে যে আমরা ই করি পেস্ট করি ওইটা কিন্তু না এটা মোথা কিন্তু অন্য এটা কিন্তু আমরা যে কড়াইতে এই ছানাটা কাটলাম নষ্ট দুধটা কাটলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এখন জাস্ট এটা আমরা ছানাটা শুধু মুথে যাব তাহলে অটোমেটিক এটা ঝরঝরা হয়ে যাবে আর এটাকে ঝরঝরা করতে হবে ঝরঝরা না করলে কিন্তু হবে না মানে যদি ছানাটা স্পন্স স্পন্স থাকে তাহলে এটা খাওয়া যাবে না মানে ওইটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনাকে এটা তাড়াতাড়ি ঝরঝরা করতে হবে এই যে দেখেন হাত দিয়ে এভাবে ডোলে ডলে ঝরঝরা করতে হবে এটাই হচ্ছে একটা এটার মেইন চিকিৎসা আর কি এভাবে আপনার কড়াইয়ের মধ্যে বা আপনি যদি আপনার যেই ইয়ে আসে আপনার আমরা যে একটা টেবিলের উপর মিষ্টি বানাই ওইটা যেটার উপরে আপনি এইখানে ওইভাবে ডলতে পারেন সেভাবে ডলবেন এটা ডোলে এইভাবে ঝরঝরা করবেন দেখেন আমাদেরটা কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে একদম সুন্দর মানে সেই আর কোনো ওই ধরনের স্পন্সি ভাবটা নাই একদম ঝরঝরা অটোমেটিক যে সানাটা হয় সেইটার মতোই হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা কাঁচাগোল্লা বিরিয়ানি সানা মাখা যে কোনো কিছু তৈরি করতে পারবো আমরা এই যে অর্ধেকটা তুলে রাখতেছি হচ্ছে সানা মাখা যেটা মুড়ি দিয়ে খাওয়া যায় অনেক সুন্দর সুস্বাদু একটা খাবার এটা আমরা রাখে দিচ্ছি অর্ধেকটা আর অর্ধেকটা দিয়ে আমরা সানার বিরিয়ানি তৈরি করব ছানার বিরিয়ানি তৈরি করার জন্য এখানে লাগবে হচ্ছে আপনার ঘি এখানে অল্প আমাদের একশো গ্রাম হতে পারে না হতে পারে আমরা তো পরিমাপ করি নাই এই ছানাটা এটাতে আমরা এক চামচ ঘি দিছি আর এই পঞ্চাশ গ্রামের মতো হচ্ছে চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আপনারা আশি গ্রাম দিবেন আরও যদি পছন্দ করেন আরও বেশি দিবেন মানে এক কথা শেষ আর যে যেমন মিষ্টি পছন্দ করে এখন আপনার বাসায় যদি বাচ্চা বেশি মিষ্টি পছন্দ করে তাহলে অবশ্যই মিষ্টি বাড়াই দেবেন আর যদি কম মিষ্টি পছন্দ করে তাহলে আপনারা পঞ্চাশ গ্রাম দেবেন তাহলে সুন্দর হবে আর এটার উপকরণ লাগবে আরও হচ্ছে বাদাম বাদামটা আমরা পরে দিব এখানে এখন চুলোয় তুলে দেবো আমরা এটা ভালোভাবে ব্লেন্ড করার পর ভালোভাবে মাখার পর এই যে ঘিটা দিলাম আর চিনিটা দিলাম এই ঘি চিনিটা সানার মধ্যে যেন ভালোভাবে মিশে যায় তাহলে ওইটা রান্নাটা খুব সুন্দর সফটলি হবে এখানে আর কিছু দিতে হবে না নামানোর পরে দিতে হবে নামানোর পরে বাদাম আর হচ্ছে ছোটো এলাচের যে গুঁড়াটা আছে ওইটা অল্প অল্প মানে একবারে অল্প আপনারা যে পরিমাণে দিবেন মানে যতগুলা তৈরি করবেন ততটা দিবেন এখানে আমাদের একশো গ্রামের মধ্যে যেরকম এক টিপের মতো এক চিমঠিরও কম দিছি এই ছোটো এলাচের গুঁড়াটা আর বাদাম পরিমাণ মতো কিছু যতটুক খায় সেটা দিবেন আমরা শুধু চীনা বাদাম দিছি আপনারা অন্য বাদাম দিয়ে দেবেন কোনো ব্যাপার না কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম যে বাদাম পাবেন সেই বাদামে দেবেন এখানে কিন্তু চুলায় জড়াই দেওয়ার পরে আপনার সর্বোচ্চ এখানে আপনার পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়া যাবে আর বেশি দেওয়া যাবে না মানে এটা কিন্তু অবশ্যই ল হিটে হাই হিটে না একবারে ল হিটে পাঁচ থেকে সাত মিনিট জাল দিতে হবে বেশি দিলে কিন্তু ওইটা শক্ত হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না আর আমাদের তো চুলা বড়ো এটা অল্পতেই হয়ে যায় মানে এটা আমাদের বড় জুলাই করা সমস্যা আপনাদের জন্য বাসায় অবস্থা সব ব্যবস্থা করা হয়েছে এখন বাসা থেকে ইনশাল্লাহ ভিডিও করব নেক্সট ডে মানে বাড়িতেই সব করব ছোট আকার একদম বাড়ির জন্য যেটা দরকার আর কি সেটাই করব আর কারখানাতে এটা করছি মানে সময় ছিল ছিলি ছিল সুযোগ ছিল এই জন্য আমরা কারখানায় ছিলাম তো আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে তখন শুরু করে দিলাম যে না আজকে থেকেই ভিডিও শুরু করি তাহলে ভালো হবে আপনাদের অনুরোধ অনুরোধ এই জন্য আমরাও আর থেমে থাকতে পারলাম না হঠাৎ করেই শুরু করে দিলাম এই যে আমাদের কিন্তু এটা হয়ে গেছে হওয়ার সময় একটা শব্দ শন শন শব্দ পাবেন তাহলে মনে করবেন যে এটা হয়ে গেছে তখন সুন্দর নামায় ওই আপনার যে বাদাম আর ছোট এলাচের গুঁড়া দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন ঢিলি গরম গরম একদম মানে সেই সুস্বাদু এই ঘিটা দেওয়ার কারণে যে সেন্ট আসবে কি বলবার ওয়াও যাই হোক আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে রান্না এখন আমরা এটা নামাই শুধু বাদাম আর এই যে এটা দিয়ে দিলাম দিয়ে হয়ে গেলো আমরা পরিবেশন করব আমাদের মোটামুটি ভিডিও শেষ এটা এখন আমরা জাস্ট প্লেটে তুলে পরিবেশন করব তারপর আমাদের নেক্সট যেটা তুলে রাখছিলাম সানার যে সানা মাখা বলছিলাম সেটা আমরা কিন্তু সানা মাখা চিনি আর সানাটা মাখার পরে কিন্তু আমরা সুন্দর এটা এই মুড়ি দিয়ে খেতে পারি মুড়ি খই যেটা আছে আপনারা যেটা দিয়ে খেতে চান সেটাই খেতে পারবে আমাদের খাদক ভাই কিন্তু বলছে না আমি ওখানে আমার জন্য বাদামও এড করো আমরা তখন কিন্তু ওর রিকোয়েস্টে বাদামও এড করছি বাদাম এড করার পরে তারপরে সে ওইটা খাইছি আপনারা যদি চান তাহলে ওই ভিডিওটা কিন্তু আমাদের লাইভে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এই দুইটা রেসিপি আমাদের লাইভে কিন্তু দেওয়া আছে এটা কিন্তু আমরা ওই যে ওই বাদাম আর এলাচের গুঁড়োটা দিলাম কিন্তু মাখার জন্য ওই চামচটা দিয়ে নাড়লাম এটা কিন্তু আপনারা মনে করেন না চুলের মধ্যে এটা কিন্তু নিচে আমাদের চুলার একবারে নিচে চুলাতে নাই তখনই কিন্তু চুলা থেকে নামায় নিয়ে আসছি এটা হয়ে গেল ওইটার মধ্যে শুধু এখন আমরা চিনি আর বাদাম এড করবো ওই যে আগের যে সানাটা প্রথমে উঠে রাখছিলাম রান্না করার আগেই এটা তো হইলো সানার বিরিয়ানি ওইটা হচ্ছে সানা মাখা সানার বিরিয়ানি এটা যদি আরেকটু কম রান্নাটা হইতো তাহলে এটা কিন্তু সানার সানার বলতেছি কাঁচা গল্লা হইতো আর কি যদি এটা আরেকটু হালকা রান্না হইতো এই দেখেন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে পরিবেশন করবেন মাখার করে শেষ এটা কিন্তু হয়ে গেল আমাদের এই নষ্ট দুধের রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পিকে সুইটসের ধন্যবাদ